এবারে ব্লগটা ঘরের থেকে শুরু করছি, কারণ প্রতিবার রাস্তায় বেরিয়ে বলি যে পকেট থেকে ফোন বের করা হয়নি, অন্ধকার ছিল, যাই হোক ওসব অজুহাত এবার রাখছি না, এবার ঘরের থেকে শুরু করছি। আবার বেরোচ্ছি, কোথায় যাচ্ছি ঠিক নেই, তিনটে ডেস্টিনেশন আছে, তিনটের মধ্যে যে কোনো একটা জায়গায় যাবো, কোথায় যাবো সেটা গিয়ে পৌঁছে তারপর বলবো। যাই হোক, আমার সাথে সুব্রত, আমার রাইডিং পার্টনার, আরও দুজন আছে, ওই দুজন বাইরে অপেক্ষা করছে, তারপরে আমরা একসাথে চলা শুরু করবো। ব্যাপারটা হচ্ছে ঘরের থেকে বেরিয়ে গেছি, বাট এখনও বাড়ির সামনে থেকে যাইনি, এখনও বাড়ির সামনে আছি, গাড়িগুলো আমাদের ওখানে দাঁড় করানো আছে। এটা বিজয়, ও প্রথমবার যাচ্ছে আমার সাথে বাইক রাইডে, তাছাড়া আমার সাথে ফটোগ্রাফির কাজ করে, অনেক অনেক জায়গায় গেছে। আর রাজীব, রাজীব ওই প্রথম আমার সাথে একটা লংয়ে যাচ্ছে, তার আগে ছোটোখাটো কিছু জায়গায় আমার একটা স্নেক ভ্লগ আছে, ওই ভ্লগটাতে রাজীবকে দেখতে পারবে। আর এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি ওটা সাসপেন্স, ওটা বলা যাবে না, ওটা সকালবেলায় গিয়ে একেবারে বলবো যে আমরা এখানে এসে পৌঁছেছি, ঠিক আছে? তা আমাদের সব রেডি হয়ে গেছে, আমরা এখন বেরোবো, আর বাকি কথা রাস্তায় হবে। 34 নম্বর জাতীয় সড়কে উঠে গেছি, এখান থেকে আমরা গিয়ে প্রথমে পেট্রোল ভরাবো, পেট্রোল ভরানোর পরে রওনা দেবো কল্যাণী এক্সপ্রেস ওয়ের দিকে। এবারে কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে চলে যাবো টান্টা দিঘাটি। রাত্রিবেলা গাড়িগুলো খুব বাজেভাবে চালায়, যথারীতি গাড়ি ব্রেক করে নিচে নামতে হচ্ছে। রাত্রিবেলা না চালানোর জন্যই সবাইকে বলবো, কিন্তু আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে সকাল সকাল ভোর ভোর না পৌঁছলে মজাটা রাখবে না, তার জন্য আমরা রাত্রিবেলা বেরোতে বাধ্য হয়েছি। যথারীতি আমাদের পাম্পের থেকে তেল ভরা হয়ে গেছে, মানে ট্যাঙ্কি ফুল করা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে গেছি। আমরা একটু ড্রাইভার সিটটা চেঞ্জ করলাম, আমার গাড়ি চালাচ্ছে বিজয়, আর ওদিকে চালাচ্ছে রাজীব, পিছনে বসছে সুব্রত। আর আমরা যথারীতি অনেকটা আসতে যাবো, তাড়াহুড়ো করবো না, আমরা 50-60 এর উপরে স্পিডে উঠছি না, কারণ রাত্রিবেলা আর আমাদের হাতে অনেকটা সময় আছে, আমরা যেখানে যাচ্ছি সেখানে পৌঁছানোর জন্য। তো কোনো ঘাই না করে আসতে ধীরেই যাব, কোনো ওয়ারিজ কিছু নেই। তো আমরা বেরোচ্ছি এখান থেকে, পরে কথা হচ্ছে। আমরা দক্ষিণেশ্বর পার করে, বালিব্রিজ পার করে অনেকটা চলে এসেছি, আমরা কোলাঘাটের থেকে আর এই 40 কিলোমিটার মতো দূরে আছে, সময়টাও বেশি হয়নি, আমি ঘড়ি ইউজ করি না তাই কাউকে সময়টা দেখাতে পাচ্ছি না। আর এখন আমরা রোড সাইডে দাঁড়িয়ে আমাদের গাড়ির, মানে আমি আর সুব্রত যে গাড়িটাতে ছিলাম ওই গাড়িটার পিছনের ব্রেকটা খুব টাইট হয়ে গেছিলো, ব্রেকটাকে একটু ঢিলা করলাম, কারণ পিছনের ব্রেকটা টাইট হয়ে যাওয়া চাকাটার ঘর্ষণ হচ্ছিলো খুব প্রচুর পরিমাণে, মানে ঘষছিল চাকাটা, আর মনে হচ্ছিল গাড়িটা টানতে পারছে না ঠিকঠাক, তাই ব্রেকটাকে একটু ঢিলা করলাম। দেন আমরা এখান থেকে এখনই বেরিয়ে যাবো, বেরিয়ে কোলাঘাটে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে। কোলাঘাটে গিয়ে আমরা একটু রেস্ট নেবো, টাইম দেখবো কতটা লাগবে আমাদের ওখান থেকে আর যেতে, সেখানে আমরা গিয়ে একটু রেস্ট নেবো, সেখানে একটু চা টা কিছু খাবো, খেয়ে দেন আমরা ওখান থেকে আবার বেরিয়ে যাবো। বেরিয়ে আশা আছে টান টান একদম স্পটে গিয়ে পৌঁছবো, এবং সকালবেলা তোমাদেরকে সকাল দেখা সব কিছু দেখাবো। তো যাই হোক, এখন কোলাঘাটের দিকে এগোচ্ছি, বাই। বর্তমান পরিস্থিতিতে কোলাঘাট পৌঁছে গেছি, খুব ঠান্ডা, এর জন্য মুখের থেকে এটা সরাতে পারছি না ঠান্ডার জন্য। কোলাঘাটে এখানে ছোট একটা দোকানে দাঁড়িয়েছি, একটু চা খাবো, দেন আবার এখান থেকে রওনা দেবো আমরা। এবারে ডাইরেক্ট যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দাঁড়াবো, তোমরা এতক্ষণে বুঝেই গেছো কোথায় যাচ্ছি আমরা। তো যাই হোক, চা টা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে, দেখা হচ্ছে। এটা রাজীব, ওকে আমি কাউন্ট করতে ভুলে যাচ্ছি, বিজয়, ওকে কাউন্ট করছি, দুটো কাপ এসছে, আরো দুটো আসবে, আরো দুটো আসবে, এই একটা ভরা হলো। চাটা খুব ভালো হয়েছে, চা খাওয়ার জন্য মুখের থেকে এটা সরাতেই হলো, দারুণ সুন্দর চা, চাটা খেয়ে নিই তারপরে কথা বলছি।
রাজীব এমন ভাবে চা খাচ্ছে যেন কোনোদিনও চা খায়নি। এখানে সমস্ত টুরিস্ট বাসগুলো যা দাঁড়ায়, এদিকে যাওয়ার রাস্তায় যতগুলো বাস টাস সব এখানে দাঁড়ায়। দেখতেই পাচ্ছ অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি। একটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে গিয়ে আমরা কোলাঘাট থেকে বেরোনোর পর রাজীব আর বিজয় এত জোরে গাড়ি চালিয়ে সোজা বেরিয়ে গেল আর আমাদেরকে পিছনে ফেলে গেল যে আমরা যে রাস্তা দিয়ে ঢুকবো সেই রাস্তাটা আমরা মিস করে গেলাম। কিন্তু মানে ওদেরকে এতবার আমরা ফোন করলাম এক জায়গায় দাঁড়িয়ে যে ভাই গাড়ি স্লো করার জন্য, আদিকে আসার জন্য, কিন্তু ওরা মানে ফোনটাই রিসিভ করলো না, যার জন্য ফেড আপ হয়ে গেলাম। মানে আমরা অনেকটা এগিয়ে এসেছি দীঘা রিসোর্টে ছেড়ে, দেন আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছি। এখানে রাজীব আর বিজয়কে আসলে আমরা ওদেরকে নিয়ে দেন বেরোবো। ফাইনাল চোখ মুখের অবস্থা বিভৎস খারাপ, ধুলো ধুলো হয়ে রয়েছে, ধোয়ার সুযোগ নেই। 225 কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা চলে এসেছি। কোথায় চলে এসেছি একটু দেখিয়ে দিই সবাইকে। আমরা দীঘায় চলে এসেছি। এই যে সামনে সমুদ্র, সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছ, ঠান্ডায় যথারীতি হাত ছাত কাঁপছে। এই আমরা চলে এসেছি, দীঘার সি বিচে আছি। কিছুক্ষণ পরে সূর্যোদয় হবে, সেটা এখানে দাঁড়িয়ে দেখে নেবো। এখনও আকাশের চাঁদটা দেখা যাচ্ছে আর এই যে সামনে সমুদ্র ঢেউ দিচ্ছে, কিছুক্ষণ পরে সূর্যোদয় হবে। সূর্যোদয় দেখে তারপরে আমরা বেরোবো, বেরিয়ে এখান থেকে কোনো একটা হোটেল ঠিক করার জন্য যাব। ততক্ষণ আমরা এখানেই থাকবো, চা খাবো, আনন্দ করব। কাকু চা বানাচ্ছে আমাদের জন্য। এতটা ঠান্ডা লাগছে, একটু চা না খেলে হবে না। তোমরা ভিডিও যে এতটা নড়ছে দেখেই বুঝতে পারছো যে আমার হাত কিরকম কাঁপছে, সব জমে গেছে ভিতরে। একটু দাও ভবিষ সিং, একটু গরম জল খেতে হবে। এখন আমরা একটু বাইক নিয়ে, যেহেতু সকালবেলায় কোনো প্রবলেম নেই, তাই আমরা বাইক নিয়ে একটু সি বিচের অন্যদিকে যাচ্ছি। মানে ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে যাওয়ার রাস্তাটা ধরেছি। এদিকে আমাদের সমুদ্র, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। আর এই রাস্তাটা ধরে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে, কিছুটা যাব ঘুরে আবার ব্যাক করব। ব্যাক করে এসে তারপরে একটু বেলা হলে হোটেল খুঁজবো, তার আগে বেশ কিছুটা জায়গা চেষ্টা করব আমরা ঘুরে নেওয়ার। হ্যাঁ, এখানে দাঁড়ানো যেতে পারে, আমরা এখানে দাঁড়াই। এটার উপর উঠিয়ে দেয় বাইকটা।